যারা রিকশা চালক রয়েছে তারা যথাসময়ে নিজেদের গন্তব্যে পৌঁছে ইফতার করতে পারে না, কিন্তু আমরা যারা যাত্রী রয়েছে তারা আমরা যখন ইফতার করার ঠিক আগ মুহূর্তে চলে আসে আমরা রিকশা চালককে অনেক তাড়া দিয়ে থাকি যে আমাদের বাসায় পৌঁছাতে হবে, ইফতার করতে হবে, কিন্তু রিকশা চালকরা কোথায় ইফতার করবে আমরা এই বিষয়টা কখনো ভেবে দেখি না। তাদের জন্য আমাদের এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। যতগুলো রিকশাওয়ালা আসে সবাইকে নিয়ে এবং গরিব দুঃখী তারপর যে সুবিধা বঞ্চিত যত মানুষ আছে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে বসে ইফতার করি। আমার মতো সকাল থেকে ইফতারি তৈরি করি এবং ইফতারি বাজার করি এবং সকাল থেকে সারাদিন অনেক খাটাখাটনি করে এবং এই লোকগুলোর মাঝে বিতরণ করে আমরা অনেক তৃপ্তি পাই। বিভিন্ন পথচারীদের আমরা ইফতার করাচ্ছি, এতে আমরা ভীষণ আনন্দিত। যারা এই পথচারী আছে বা রিক্সা চালক আছে তাদের যাতে একটা ঠিকানা হয় ইফতারের, তারা এখানে প্রতিদিন বিকালে ইফতারের সময় আসলে তাদের জন্য আমরা ইফতার সাজায় রাখি, তারা নিজেদের মতো করে নিয়ে তারা এখান থেকে ইফতার করতে পারে। আর বাসায়ও খেলে তোমরা খাওয়া লাগে, কোন দোকানে বসলেও তো একা একা খাওয়া লাগে, এখন তো সবাই মিলে অনেক মানুষ একসঙ্গে খাচ্ছি। এইজন করছে আসাদ আমাদেরকে দাঁড় করিয়ে ইফতার করাইলো, এতে আমাদের আমরা খুব খুশি। আমি আসতে এদিকে গাড়িতে দিয়ে যাচ্ছিলাম, ইফতারের টাইম হয়েছে, ভাইয়ের ঘরে ইফতারের আয়োজন করছে, ওরা আমাকে মানে দাঁড় করে ইফতার করাইলো। আমরা রিক্সা চলাই, যাওয়ার পথে কোনো জিনিস পাই না, কোন সময় পানি খাইয়ে মুখে থাকি, কোন সময় বাসায় যাই, এরকম না খেয়ে থাকতে হয়, খালি পানি খেয়ে ইফতার করতে হয়।